গুজরাট করলাম নাই বিএনপির বন্ধুরা এখনো সময় আছে ওই জেলমান সদপ্রান্ত বলতক আসলে খালেদা জিয়া একজন দণ্ডিত আসলে তারা নির্বাচন করার যোগ্যতা হারিয়েছে কোনদিন নির্বাচন আর করতে পারবে না কাজেই খালেদা জিয়া এবং ওই কুলঙ্ঘার তারেক রহমান কোনদিনই আপনাদেরকে নির্বাচনে আসতে দেবে না আপনাদেরকে প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করে বিএনপিকে গণতান্ত্রিক পন্থায় নিয়ে আসতে হবে গণতান্ত্রিক পথে নিয়ে আসতে হবে তাহলে এই দলটি শেষ রক্ষা হওয়ার সুযোগ রয়েছে আর সব সেই পথে না হেঁটে গণতন্ত্রের পথে নির্বাচনের পথে না হেঁটে আবার আব্দুর রহমান ভাই সৃষ্টি করবেন জঙ্গি জঙ্গি বাংলা ভাই সৃষ্টি করবে জঙ্গি জেপি তাজুল ইসলাম সৃষ্টি করবে আর কুলাওলায় গোপনে ট্রেনিং দেওয়া হবে জঙ্গি সৃষ্টি করবে দেশের ভিতরে জঙ্গি সৃষ্টি করবে আর আমার নির্বাচনকে মাদকমুক্ত করার জন্য অবৈধ অস্ত্র ঢুকিয়ে অস্ত্র দিয়ে সন্ত্রাস করবে আর ভাই এবং বোনেরা এই দেশ আপনাদের এই দেশ সমাজে এই দেশ এই দেশে মুক্তিযুদ্ধের জন্য আমরা রক্ত দিয়েছি এই বাঙালি জাতি রক্ত দিয়েছে কাজে বাঙালি জাতিকে সতর্ক থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে ডিজিটাল বাংলাদেশ যখন দিয়েছে ব্যবস্থা চালু করেছে এই মোবাইলে শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করে স্বার্থকে দিয়ে দিয়েছে মোবাইলে এই শেখ হাসিনা এই মোবাইলের মাধ্যমে আজকে হাতাগুলি পৌঁছে দেয় মানুষের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিধবা মাতা পৌঁছে যায় বিধবার কাছে মধ্যা ভাইয়ারা এখানে আছে কয় টাকা বাধা পাইতাম মুক্তিযোদ্ধা ভাইয়ারা 3000 টাকা পাইতাম তারপর কত কেলু ধোতা উষ্টা খাওয়া লাগতো বিএনপি জামাতের আমলে পরিচয় দিতাম না যে মুক্তিযোদ্ধা এখন পান কত এখন ঈদ কোরবানিতে বোনাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে মিথ্যা কথা বলেছি মিথ্যা কথা বললে প্রতিবাদ করে কোনো অসুবিধা নাই কোনো মিথ্যার বাসাতে আমরা করি না আজকে প্রতিবন্ধিতা আজকে মোবাইল ব্যাংকিং এর মধ্যে যে আছে ভুলে গেছি আমরা অবশ্য খুব তাড়াতাড়ি ভুলে যাই করোনায় মৌলবাজার আসছিল না করোনা আসছিল টয়টার করোনা না করোনা ওষুধ আসছিল ইঞ্জেকশন ভ্যাকসিন দিয়েছে না শেখ হাসিনা আমাদের সেই নেত্রী যে বাংলাদেশে করোনা আক্রান্ত হওয়ার পর বলেছিল আমার মানুষকে রক্ষা করার জন্য আমার পৃথিবীতে যখন প্রথম ভ্যাকসিন আবিষ্কার হবে সেই ভ্যাকসিন আমার বাংলাদেশে আসতে হবে যত টাকা লাগে আমি সেখাতে গেল সুন্দর লেগেছে এই বিদ্যুতের অন্ধকারের মধ্যে নিমজ্জিত করেছিল এই বিএনপি এই বিএনপি অন্ধকারে নিমজ্জিত করেছিল মাত্র 3000 মেগাওয়াট বিদ্যুৎ ছিল তখন বিদ্যুৎ যে কবে আসবে সেই খবর মানুষ জানতে চাইত বিদ্যুৎ চলে গেছে এটি কোনো খবর না বিদ্যুৎ আসবে কবে কখন আসবে সেটি হচ্ছিল মানুষের কাছে খবর আর আজকে বাংলাদেশে শেখ হাসিনার সরকার 25000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে